हेलो पेरेंट्स, वेलकम बैक टू माय चैनल। आमी अनामिका और आपनारा देखछेन बीए पॉजिटिव मॉम। आजकेर वीडियोते आमी एकटा प्रश्नेर उत्तर दिते जाच्छी, जेटा आमाके अनेकेई बहुबार करेछेन एबं आमार प्रेगनेंसी टेस्ट जे वीडियोटा सेटार मध्ये एई प्रश्नटा बहुबार आसे। आमी वीडियोर माझखाने बोलेछिलाम किन्तु होयतो अनेकेई सेटाके माने ठिकभाबे बुझते पारेननि। तो সেই প্রশ্নটা হলো যে প্রেগন্যান্সি টেস্ট আমরা কখন করব, অর্থাৎ পিরিয়ড মিস হওয়ার কতদিন পরে প্রেগন্যান্সি টেস্ট করালে তার রেজাল্টটা সঠিক আসবে। পিরিয়ড মিস হওয়ার সপ্তাহ 10 দিন কি 12 দিন পরে আমরা কিন্তু প্রেগন্যান্সি টেস্টটা করিয়ে নিতে পারি, অর্থাৎ আপনার যে ডেটে পিরিয়ড হওয়ার কথা ছিল সেই ডেটে যদি পিরিয়ড না হয় তার থেকে 7 দিন পরে অথবা 10 দিন পরে আপনারা টেস্ট করিয়ে নিতে পারেন। কি টেস্ট বাড়িতে, তার মাধ্যমে কিন্তু বুঝে যাবেন যে আপনি প্রেগন্যান্ট কিনা। অনেক সময় কি হয়, এই টাইমে কিট টেস্ট করালে একটা লাইন খুব গাঢ় আসে এবং একটা লাইন যেটা দেখে আপনি বুঝবেন আপনি প্রেগন্যান্ট কিনা সেই লাইনটা হালকা পিঙ্ক কালারের আসে। তো কেন এটা পিঙ্ক কালারের আসে সেটা নিয়ে আমার ডিটেইল ভিডিও আছে, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। এনিওয়েজ, যেটা মূল প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে কিট টেস্ট কতদিন পরে করা যেতে পারে, সেটা হচ্ছে কি 7 থেকে 10 দিনের ভেতরে আপনারা কিট টেস্ট করলে আপনি সেই রেজাল্টটা পেয়ে যাবেন যে আপনি প্রেগন্যান্ট কি না। এখানে আরেকটা কথা বলে রাখবো, যখনই আপনারা কিট টেস্ট করাবেন তখন দুটো কিট টেস্ট করাবেন অবশ্যই, অর্থাৎ একটা যদি আপনি 7 দিন পরে করান এবং রেজাল্ট যদি আপনার স্যাটিসফ্যাকশন না হয় তাহলে আরও 5 দিন কি 6 দিন পরে বা 1 সপ্তাহ পরে আরেকটা টেস্ট করিয়ে নেবেন। সেটাতে যদি রেজাল্ট পজিটিভ আসে তো ভালো, আর যদি মনে হয় যে পিঙ্ক কালারের লাইনটা যেটাতে আপনি কনফার্ম হবেন আপনি প্রেগনেন্ট কিনা সেই লাইনটা যদি ততটা গাঢ় না আসে তাহলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্লাড টেস্ট করাতে পারেন। ব্লাড টেস্টের রেজাল্ট একদম জেনুইন আসে। আশা করি যাদের মনে এই প্রশ্নটা ছিল তাদের প্রশ্নের উত্তরটা আমি দিতে পারলাম। আর আপনাদের যদি মনে হয় এই ভিডিওটি অন্য কারো উপকারে আসতে পারে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যদি আপনাদের এই রিলেটেড আর কোনো প্রশ্ন থাকে। আবারও বলছি, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।